সাইবার হামলা থেকে রক্ষা পেতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। কিন্তু সহজে মনে রাখার জন্য সাধারণ মানের পাসওয়ার্ড ব্যবহার করেন অনেকেই। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া 15টি পাসওয়ার্ডের তালিকা প্রকাশ করেছেন তথ্যের গোপনীয়তা নিয়ে কাজ করা মার্কিন বিশেষজ্ঞ জেসন ওয়াইজ। মোবাইল রিপেয়ারে বিশ্বস্ত নাম জিএসএম রিপেয়ার। সহজ হওয়ায় একই রকম পাসওয়ার্ড ব্যবহারকারীর সংখ্যা সারা বিশ্বে অনেক, ফলে এসব পাসওয়ার্ড ব্যবহার করলে সাইবার অপরাধীরা সহজেই ব্যক্তিগত বা গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে। জেসন ওয়াইজ জানিয়েছেন, বর্তমানে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহার হওয়া পাসওয়ার্ডের তালিকায় প্রথমেই রয়েছে 123456, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে 123456789 এবং অ্যাডমিন। এরপর রয়েছে যথাক্রমে কোয়ার্টি, ওয়েলকাম, পাসওয়ার্ড, পাসওয়ার্ড ওয়ান, পি অ্যাট দ্য রেট অফ সোয়ার্ড, 12345, কোয়ার্টি 123, 1Q2W3E, 123456789, 111, 111, 123456789, 0 ও Q2W3E4R5T। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের প্রয়োজনীয়তা তুলে ধরে জেসন ওয়াইজ বলেন, অনলাইনে নিরাপদ থাকার জন্য নিরাপদ পাসওয়ার্ড প্রয়োজন। একটি পাসওয়ার্ড যত বেশি স্বতন্ত্র ও শক্তিশালী হবে, অন্যদের পক্ষে সেটি হ্যাকড করা তত কঠিন হবে। নিজের নাম, জন্ম তারিখ, প্রিয়জন, পছন্দের খাবার বা প্রিয় দলের নামের সমন্বয়ে পাসওয়ার্ড দেওয়া থেকে বিরত থাকতে হবে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের তথ্য মতে, পাসওয়ার্ডে অবশ্যই ছোট বড় অক্ষরের পাশাপাশি একাধিক সংখ্যা ও চিহ্ন ব্যবহার করতে হবে। পাসওয়ার্ডের আকার যত বড় হবে ততই তার শক্তিশালী হবে। পাসওয়ার্ড যতই শক্তিশালী হোক না কেন, প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। বড় এবং জটিল পাসওয়ার্ড মনে রাখা কষ্টকর হলেও সাইবার হামলা থেকে নিরাপদ থাকার জন্য এ ধরনের পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে, নিত্য নতুন প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগে আগের তুলনায় হ্যাকাররা এখন সহজেই পাসওয়ার্ড হ্যাক করতে পারে। তবে বড় এবং জটিল পাসওয়ার্ড ব্যবহার করলে নিরাপত্তা ঝুঁকি তুলনামূলক কম থাকে, আর তাই মনে রাখতে কষ্ট হলেও ছোট বড় অক্ষরের পাশাপাশি সংখ্যা বা বিভিন্ন চিহ্ন যুক্ত করা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।